Hello students, welcome to my channel Shathi 07 Math. আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারদের স্টুডেন্টদের জন্য ফরট্রানের সাজেশন নিয়ে এসেছি। দেখো এই ফরট্রানের সাজেশনের যে চ্যাপ্টারগুলো আছে, ফার্স্ট ডে ক বিভাগের জন্য ব্রিফ কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো 2014 থেকে 2019 পর্যন্ত পড়ে নিবে। আর বাকি যে চ্যাপ্টার 1, 2, 3, 4, আমি প্রথমেই চ্যাপ্টার 1, 2, 3, 4 থেকে যে ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট মনে করেছি সেগুলো দিয়েছি এখানে। যেমন 1 নম্বর আছে ফরট্রান চলকগুলো কী কী, ফরট্রান চলকের নাম লিখার মূল নিয়মাবলী বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে ফরট্রানের পরিভাষায় ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট এবং ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 হচ্ছে অ্যারিথমেটিক ইফ এবং লজিক্যাল ইফ স্টেটমেন্ট ব্যাখ্যা করো। 4 হচ্ছে বিভিন্ন প্রকারের ইফ স্টেটমেন্টগুলোর গঠন ফ্লোচার্ট সহ আলোচনা করো। তারপরে দিয়েছি হচ্ছে এটা দেখো, এটা নেই, হ্যাঁ, ধ্রুবক এবং চলক কাকে বলে, উদাহরণসহ বিভিন্ন প্রকার সাংখ্যিক ধ্রুবক ব্যাখ্যা করো। পরে হচ্ছে ফরট্রান বলতে কী বুঝো, কোনো ফরট্রান প্রোগ্রাম সমাধান করা এবং শনাক্ত করার জন্য কতগুলো ধাপ আছে আলোচনা করো। তারপরে ফরট্রানে অনুবাদ করো, এগুলো হচ্ছে ফরট্রান যে অনুবাদগুলো আছে এগুলো চ্যাপ্টার 4 এর যে ম্যাথগুলো আছে সেগুলো বোর্ড দেখে দেখে তোমরা পড়ে নিবে। তারপরে 9 নম্বরে আছে কিছু ফরট্রান চলকের নাম শুদ্ধ নয়, সেগুলো বের করো এবং কেন শুদ্ধ নয় তা ব্যাখ্যা করো। ঠিক আছে, এগুলোও যে চ্যাপ্টার 2-তে যেগুলো আছে এগুলো করলেই হয়ে যাবে, এই শুদ্ধ অশুদ্ধগুলো যেগুলো আছে। তারপরে হচ্ছে চ্যাপ্টার 5-এ যাও, চ্যাপ্টার 5-এ আছে এখানে দ্বিঘাত সমীকরণ x² + bx + c = 0 এর সকল মূল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম, প্রবাহ চিত্র এবং ফরট্রান প্রোগ্রাম লিখো। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এটা, হ্যাঁ, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার এবং ফরট্রান প্রোগ্রাম লিখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপবে যারা 5 দ্বারা বিভাজ্য নয়। তারপরে হচ্ছে একটি অ্যালগোরিদম লিখো এবং প্রবাহ চিত্র আঁকো যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন পড়বে এবং 7+14+21+28+7n30 যোগফল নির্ণয় করবে। তারপরে 4 নম্বরে যাও, এখানে আছে এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা একটি ব্যাংকে সঞ্চয় হিসাবে জমা রাখলো, 10,000 টাকা তার কম রাখলে ব্যাংক 7% সুদ দেয় এবং 10,000 টাকার বেশি হলে 6% সুদ দেয়। তো সুদ নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট আঁকো এবং একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। তারপরে আছে 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল নির্ণয় করার জন্য একটি অ্যালগোরিদম সহ ফরট্রান প্রোগ্রাম লিখো। নেক্সট হচ্ছে দেখো 5 নম্বরে দিয়েছি, মনে করি এবিসি 3টি ধনাত্মক সংখ্যা ধারণ করে, এবিসি একটি ত্রিভুজের 3 বাহু গঠন করতে পারে কি না, যদি গঠন না করে তবে ডাজ নট ফর্ম এ ট্রায়াঙ্গেল কথাটি ছাপবে, আর যদি ত্রিভুজ গঠন করা যায় তবে ত্রিভুজটি সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী কি না নির্ণয় করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। 6 দিয়েছে নিচের ধারার যোগফল বের করার জন্য একটি অ্যালগোরিদম লেখো এবং প্রবাহ চিত্র আঁকো 1/1, 1/3, 1/5 + up to 1/25। এবার যাও চ্যাপ্টার 6-এ, বিভিন্ন প্রকার ফিল্ডগুলো এগুলো পড়ে নেবে টিকা হিসেবে। তারপরে এক আবার দিয়েছি, মনে করো L=1, 2, 3, 4, 5, 6, M=7, 8, 9, A=1, 2, 3, 4, 5, B=6, 7, 8, 9, 9, এইগুলো নিম্নলিখিত নির্বাহের আউটপুট নির্ণয় করতে হবে, যেমন রাইট 6,99 LMAB 99 ফরম্যাট 1x I8, 2x I7, 2x2F8.3, 2x। আবার 2 নম্বরে একটা ম্যাথ আছে রাইট 6,88 ABLM ফরম্যাট 1E12.2 \(1x E12.2 আবার \(1x2I6,4x। আর 3 নম্বর রাইট 6,77 LMAB 77 ফরম্যাট 1 8x \(values are \(1x2I8F10.2 এগুলো কিন্তু এই টোটালটা একটা ম্যাথ, 1 নম্বরের ম্যাথটাই হচ্ছে যে এটা তোমরা অবশ্যই চ্যাপ্টার 6 করেছো, এখানে দেখেছো যে কীভাবে কী করতে হয়। তারপরে দেখো তো এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ যদি আসে তাহলে এই টাইপের মধ্যেই কিন্তু আসবে পরীক্ষায়। তো একটা ম্যাথ পারলে দেখা যায় যে এই টাইপের কোনো ম্যাথ আসলে তোমরা পরীক্ষা থেকে দিতে পারবে। তবে এখানে দেখো চ্যাপ্টার 7, এবার দেখি আমরা চ্যাপ্টার 7-এ আছে \π²/6=1+1/2² + 1/3² + 1/4² + up to ডট ডট ধারা হতে 1000টি পদের যোগফল নির্ণয় করে পায়ের মান 6 দশমিক স্থান পর্যন্ত বের করার ফরট্রান প্রোগ্রাম লিখো। 2 নম্বরে আছে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা n > 11 একটি বিজোড় সংখ্যা পড়বে এবং ধারা 1-½+1/3-1/4+up to ডট ডট 1/n এর যোগফল 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে। 3 নম্বরে হচ্ছে 5+10+15+20+up to ডট ডট 100 ধারাটি যোগফল নির্ণয় করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো।
তারপরে 4 নম্বর দেখো একটি ধনাত্মক পূর্ণসংখ্যা মৌলিক কিনা নির্ণয়ের জন্য ফরট্রান প্রোগ্রাম লিখো 5 নম্বর 1 3 বাই 2 স্কয়ার 5 বাই 3 স্কয়ার আপ টু ডট ডট 19 বাই 100 ধারাটির গুণফল বের করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম তৈরি করো 6 হচ্ছে ফিবোনাসি অনুক্রমের প্রথম 50টি পদ প্রিন্ট করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যেখানে একটি সারিতে 5টি সংখ্যা থাকবে 7 হচ্ছে এমন একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা এনকে পড়বে এবং 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস আপ টু ডট ডট 10 স্কোয়ার ধারাটির যোগফলকে প্রিন্ট করবে পরে হচ্ছে 2 বাই 1 4 বাই 3 6 বাই 5 22 বাই 21 এই ধারাটির গুণফল 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো 9 নিচে ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লেখো 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার প্লাস 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার প্লাস আপ টু ডট ডট 1 স্কোয়ার 10 দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু ডট ডট এক্স টু দা পাওয়ার কে ধারাটির যোগফল বের করার জন্য 4 দশমিক স্থান পর্যন্ত ফরট্রান প্রোগ্রাম লিখো 11 1 বাই 2 প্লাস 3 বাই 4 প্লাস 5 বাই 6 প্লাস আপ টু ডট ডট 99 বাই 100 ধারাটির যোগফল 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো 12 দেওয়া আছে 1 2 3 স্কোয়ার 4 কিউব আপ টু ডট ডট কে টু দা পাওয়ার কে মাইনাস 1 ধারাটির গুণফল বের করার জন্য ফরট্রান প্রোগ্রাম লিখো এবার যাও চ্যাপ্টার এইটের মধ্যে দেখো কিছু ম্যাথ দিয়েছি এখানে এটা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে মূলত নেওয়া এটা এইটে হয়ে গেছে ওয়াই ইকুয়াল টু 2x² মাইনাস 3x মাইনাস 5 দ্বিঘাত সমীকরণটি বিবেচনা করো ওয়াই স্টেটমেন্ট ব্যবহার করে 0.5 ধাপে এক্স ইকুয়াল টু মাইনাস 4 হতে প্লাস 4 মানের জন্য ওয়াই এর মান বের করো এটা মূলত চ্যাপ্টার 10 ম্যাথ এখানে চলে এসেছিলো আমি লিখে দিয়েছি আবার চ্যাপ্টার 10 তারপরে দেখো চ্যাপ্টার 8 থেকে 7 দ্বারা বিভাজ্য বাদে 100 চেয়ে ছোট সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রিন্ট করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো তারপরে একটি প্রোগ্রাম লিখো যা 4 অঙ্কের প্রতিটি জোড় সংখ্যা কে ইহার বর্গ কে স্কোয়ার এবং ঘন কে কিউবকে প্রিন্ট করে যাতে কে এর মান ভিন্ন ভিন্ন লাইনে থাকে তারপর ডুলু ব্যবহার করে 100 থেকে ছোট এবং 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো প্রদর্শন করো এমন ফরট্রান প্রোগ্রাম এখানে তৈরি করো তারপর 4 যাও 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা ইউ ভি ডাব্লিউ ইউ লেস দেন ভি লেস দেন যেখানে ডাব্লিউ পিথাগোরিয়ান ত্রিভুজ প্রস্তুত করে যদি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান ডাব্লিউ স্কোয়ার হয় একটি প্রোগ্রাম লেখো যা ইউ ভি লেস দেন ইকুয়াল 27 এর জন্য সকল পিথাগোরিয়ান ত্রয়ী উৎপন্ন করবে তারপরে হচ্ছে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা একটি বাক্সের দৈর্ঘ্য এ বি সি পড়বে এবং তলের ক্ষেত্রফল সারফেস এরিয়া অব দ্য বক্স ইকুয়াল টু এক লাইনে ও ঠিক পরের লাইনে থাকবে ভলিউম অব দ্য বক্স এই আয়তন ছাপাবে এটাতে আয়তন এটাতে হচ্ছে কি তার ক্ষেত্রফল তারপরে 6 দেখো এক্স ইকুয়াল টু টি কিউ মাইনাস 8t প্লাস 4 ওয়াই ইকুয়াল টু সাইন টি প্লাস কস 2t জেড ইকুয়াল টু ই টু দা পাওয়ার 3t প্লাস 5 একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা টি কে পড়বে এবং টি এক্স ওয়াই জেড কে প্রিন্ট করবে পরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 50 বৃত্তের মধ্যে অবস্থিত পূর্ণ সংখ্যা স্থানাঙ্ক বিশিষ্ট স্থানাঙ্কের সংখ্যা নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো পরে হচ্ছে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণ সংখ্যা এনকে পড়বে এবং এন মৌলিক কিনা তা নির্ণয় করবে তারপরে হচ্ছে চ্যাপ্টার 9 দেখো একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা 1900 থেকে 2100 পর্যন্ত যে কোনো একটি সাল পড়বে এবং সালটি অধিবর্ষ কিনা তা যাচাই করবে তারপর হচ্ছে 2005 সালে এক ব্যক্তি 60,000 টাকা একটি ব্যাংকে সঞ্চয় হিসেবে জমা রাখলো এবং ব্যাংক তাকে 8% চক্রবৃদ্ধি সুদ দেয় এমন একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা 2015 সাল পর্যন্ত ইয়ার এবং অ্যামাউন্টকে প্রিন্ট করবে তারপর 3 দেখো মিস্টার রিচ 5 বছরের জন্য 50,000 টাকা বিনিয়োগ করতে চান একটি কোম্পানি বাৎসরিক 20% সরল সুদ অথবা 17.5% চক্রবৃদ্ধি হারে সুদ দেয় একটি প্রোগ্রাম লেখো যা মিস্টার রিচকে উৎকৃষ্ট ব্যবস্থাটি বেছে নিতে সাহায্য করবে তারপরে যাও চ্যাপ্টার 10 এখানে 1 নম্বর এরিথমেটিক স্টেটমেন্ট ফাংশন এফ অফ আর এস টি সমান আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ব্যবহার করে ইউ সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 36 ভি সমান 4x² প্লাস 9y² মাইনাস 81 এবং ডাব্লিউ সমান রুট ওভার এম স্কোয়ার মাইনাস 144 এর প্রতিটি ধাপ নির্ণয়ের জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে হবে তারপরে দেখো ধরি জেড ইকুয়াল টু x² মাইনাস 2xy প্লাস 3y² মাইনাস 8x প্লাস 3y মাইনাস 8 এক্স এবং ওয়াই এর বিস্তার মাইনাস 3 থেকে প্লাস 3 হলে প্রতি ধাপে 0.2 করে বৃদ্ধি পেলে জেড এর মান নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো এরিথমেটিক স্টেটমেন্ট ফাংশন ব্যবহার করে নিম্নবর্ণিতগুলো নির্ণয়ের জন্য ফরট্রান প্রোগ্রাম সেগমেন্ট লেখো এ সমান x² প্লাস y² মাইনাস 49 বি সমান 9x² প্লাস 25y² মাইনাস 4z² সি সমান রুট ওভার x² প্লাস y² মাইনাস 64 তারপর নিম্নের ফাংশনের মান নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো এফ অফ এক্স সমান 0 যখন এক্স লেস দেন 2 3x² মাইনাস 2x প্লাস 4 যখন এক্স ইকুয়াল টু 2 3x² প্লাস 2x মাইনাস 4 যখন এক্স গ্রেটার দেন 2
এবার চলে যাও চ্যাপ্টার 11-12 তে। এখানে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা 50 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করবে এবং কতজন গড় নম্বরের কম পেয়েছে তা নির্ণয় করবে। তারপরে x1 x2 x3 x আপ টু ডট xn এই n সংখ্যক সংখ্যা থেকে গড় ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। নিম্নবর্ণিত ফরট্রান প্রোগ্রাম লিখো যা ধারাগুলোর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে। একটা অ্যাসিস সমান সামেশান আইকাল টু 1 to n yi square, একটা হচ্ছে অ্যাভারেজ 1 = 1/m সামেশান আইকাল টু 1 to m, আর হচ্ছে xi। তারপরে চ্যাপ্টার 13-তে যাই আমরা। 13-তে দেখো একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা একটি বর্গ ম্যাট্রিক্স পড়বে এবং তার ট্রান্সপোজ নির্ণয় করবে এবং ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করবে। তারপরে দুইটি n/n ম্যাট্রিক্সের গুণফল বের করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। তো দুইটি ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে যা যথাক্রমে 4/5 এবং 5/6 মাত্রার c = ab নির্ণয়ের জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। তারপর 4 নম্বরে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা 3/4 ক্রমের একটি ম্যাট্রিক্স এ পড়বে এবং এর কি ট্রান্সপোজ নির্ণয় করবে। তারপরে চলে যাই আমরা চ্যাপ্টার 14-তে। দেখো ফাংশন সাবপ্রোগ্রাম এবং সাবরুটিন সাবপ্রোগ্রামের মধ্যকার পার্থক্যগুলো লেখো। তিনটি পূর্ণসংখ্যা এলিমেন্টের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এবং সংখ্যা তিনটির যোগফল বের করার জন্য একটি সাবরুটিন সাবপ্রোগ্রাম লিখো। 2 নম্বরে আছে সাবপ্রোগ্রাম কি, ফাংশন সাবপ্রোগ্রাম এবং সাবরুটিন সাবপ্রোগ্রাম কি উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর, নিম্নলিখিত ফাংশনটির জন্য একটি সাব প্রোগ্রাম লিখো। f(x = 2x²-3x+4 যখন x<3, 0 যখন x = 3, 2x²+3x+1 যখন x>3। তো এই টাইপের যদি যে কোনো ম্যাথ আসে তাহলে একইভাবে সলিউশন করতে হবে। তো এখানে পরে আছে একটি পূর্ণসংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য ফাংশন সাব প্রোগ্রাম লিখো। 5 নম্বর, তিনটি পূর্ণসংখ্যা ijk এর মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয় করার জন্য এবং যোগফল বের করার জন্য সাবরুটিন সাব প্রোগ্রাম লিখো। এবার চ্যাপ্টার 15-তে যাও। চ্যাপ্টার 15-এ 1 নম্বর আছে, নিম্নের ফরট্রানের অংশবিশেষ নির্বাহের পর কে চূড়ান্ত মান নির্ণয় করো। k = 3, 2, 12, j = 5, 10, 2, k = k+j, if k > 8, go to 20। তারপরে লেভেল নাম্বার 12 কন্টিনিউ, আবার লেভেল নাম্বার 20 k = 2×k। 2 নম্বরে আছে, নিম্নের প্রোগ্রামটির আউটপুট নির্ণয় করো। c = sum of squares, k = 1, j = 0, j = j+k² k = k+3, if k < 10, go to 10, print *j sum stop end। তারপর 3 নম্বর, যদি ভুল থাকে তা নির্ণয় করো এবং শুদ্ধ আকারে লেখো। 1 নম্বর, go to 17, 27, 37, 47, tom, আরও অনেকগুলো ভুল থাকে এরকম ম্যাথ আছে চ্যাপ্টার 15-তে। এই ভুল শুদ্ধিকরণগুলো তোমরা একটু পড়ে নিবা, দেখে নিবা। এরকম চ্যাপ্টার 15-এ যে কোনো ম্যাথ মানে আসে ভুল শুদ্ধিকরণের তাহলে তোমরা পারবা। এখানে দেখো চ্যাপ্টার 15-এর যে একটা ভুল শুদ্ধিকরণের একটা আছে প্রথম দিকে, ওইটা তোমরা করে নিবা। তারপরে 4 নম্বরে ম্যাথ দেখো, কে চূড়ান্ত মান কত তা নির্ণয় করো। k = 3, 2, 22, j = 5, 10, 2, if k = 9, go to 33, k = k+j, continue k = k*5। তারপরে আছে 2 নম্বরে, কে চূড়ান্ত মান বের করা। এখানে চূড়ান্ত মান বের করবা হচ্ছে এখানে যেটা আছে n এর চূড়ান্ত মান বের করো। n এর চূড়ান্ত মানে এখানে n = 3, j = 2, do 7, k = 4, 9, j, if k = 6, go to 22, তারপরে n = n+2×k, continue n = 5×n, তারপরে স্টপ এবং কি এখানে এন্ড। এটার মধ্যে n এর চূড়ান্ত মান বের করতে হবে। 5 নম্বর দেখো, আউটপুট বের করো এবং ফরট্রান প্রোগ্রামটি ব্যাখ্যা করো। 1 নম্বর হচ্ছে c program, what integer and their square, n = 1, k = n*n, print *n, n = n+2, if n < 12, go to 21, stop int। তো এখানে চ্যাপ্টার 15 থেকে উপরে যে ম্যাথগুলো আছে ঠিক ওই টাইপের ম্যাথই আসবে। হ্যাঁ, একটু যদি এদিক সেদিক করে আসে তোমরা কিন্তু সিস্টেম কিন্তু একই। হ্যাঁ, এইভাবেই তোমাদের লিখতে হবে। তবে নিয়ম মানে প্রত্যেকটার নিয়ম কি থাকবে, সেম থাকবে যেরকমভাবে আসুক না কেন। যদি এখানে সংখ্যা পাল্টায় দেয় বা যাই হোক না কেন, একই সিস্টেমের ম্যাথ। তোমরা এটা গাবড়ায় যাবো না, আর এখানে কিন্তু তোমরা এইগুলো অ্যান্সার করে আসবা, কারণ এইগুলো অ্যান্সার করতে খুবই সহজ। যে দেখে দেখে তোমরা জাস্ট এটা কী, এটা কী, এটা তোমরা লিখে দিতে পারবা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে।